এখন তোমাদের আমি ডেটাবেস টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন, ক্রিয়েটিং রিলেশনশিপ বিটুইন টেবিলস, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। আমরা দুটো টেবিল তৈরি করব। দুটো টেবিলের মধ্যে আমাদের যদি কোনো একটার ফিল্ড নেমস সমান থাকে, মানে দুটো টেবিলের মধ্যে একটা ফিল্ড নেম সমান রাখতে হবে, এরপর আমাদের কী করতে হবে, দুটোর মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করতে হবে। তো এই জিনিসটাকে আমরা বলবো রিলেশনশিপ। এখানে আগের আমরা যে ডিবিএমএস এ পড়েছি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, এই ধরনের ব্যাপারটাকেই প্রতিস্থাপন করার জন্য বা কেমন করে করতে হয় সেটা আমরা এখন দেখব। প্রথমে দেখো, আমরা ইএম ওয়ান নামক একটি টেবিল তৈরি করেছি। সেখানে টেবিলটি তৈরি করার জন্য আমরা যেমন দেখো ডিজাইন ডেটা ডিজাইন পেতে গেলে দেখো আমরা কি করেছি, আইডি নিয়েছি, অটো নাম্বার নিয়েছি, এমপ্লয়ি স্যালারি, এখানে অটো নাম্বার দিয়েছি, এটাকে কাকে, আইডিকে, এমপ্লয়ি স্যালারিকে নাম্বার দিয়েছি। এরপর আর এবং তারপর আমরা ডেটা শিট ভিউতে গিয়ে ওখানে ডেটা এন্ট্রি করেছি, কিছু চারটে ডেটা এন্ট্রি করা হয়েছে। এবার আসি আমরা এমপ্লয়ি টু, এইটাতে এসে আমরা দেখো কি করেছি, ডিজাইন পেতে যাও, যাওয়ার পর দেখো আমরা এটা দেখেছি, আইডি কিন্তু অটো নাম্বারই রেখেছি, ই নেম নাম একটা দিয়েছি, শর্ট টেক্সট করেছি, ডেজিগনেশনে শর্ট টেক্সট করেছি, সিলেক্ট এখানটাতে কিন্তু আমরা অপশান দিয়েছি, অপশান দিয়েছি কি লুক আপ উইজার্ড থেকে, যেমন হয় আই ওয়ান্ট টু টাইপ ভ্যালুজ দ্যাট নেক্সট, এটা করেছি। করার পর আমরা এখানে এরকম লিখেছি মেল মেল, তারপর ফিমেল ফিমেল, তারপর আদার্স বলে একটা আদার্স বলে রেখেছি। রাখার পর নেক্সট করেছি। লুক আপ উইজার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, ওটাকে দেখে রাখবে সবাই, কেমন করতে হয়। লিমিট টু লিস্ট করেছি, মানে একটা একটা করে আসবে, কাস্টের ক্ষেত্রে সেম করা হয়েছে। এই দুটো টেবিল রেডি করার পর আমরা কি করেছি, এখানে কিছুটা ডেটা ইনসার্ট করেছি, কিছু ডেটা ইনসার্ট করে নিয়েছি। দেখো এখানে আইডিতে আমি ওয়ান দিয়েছি, ওয়ান টু থ্রি ফোর, এগুলো অটোমেটিক আসবে যেহেতু অটো নাম্বার দেওয়া আছে। আর পান্ডে এখানে সব কিছু আমরা দিয়েছি, এখানে দেখো অপশানগুলো এসেছে, মেল ফিমেল আদার্স যেমন দিয়েছি, ওবিসি তো ওখানে আছে, আমরা লুকআপ উইজার্ড থেকে এই অপশানগুলো দিতে পারি, আগে বলে নিয়েছি। এরপর আমরা কি করব, এরপর আমরা যেটা যেতে হবে আমাদেরকে সেটা হচ্ছে দেখো ইএম ওয়ান আছে, ইএম টু আছে, দুটো আছে, দুটো টেবিল তৈরি করে রেখেছি আমরা। আমরা ডেটাবেস টুলসে চলে যাব। ডেটাবেস টুলসে যাওয়ার পর আমরা রিলেশনশিপে যাব। রিলেশনশিপে দেখো দুটো টেবিল আছে, দুটো টেবিল শো করছে। এখন আমরা কি করব, প্রথমে টেবিলের আইডিটাকে নিয়ে চেপে নিয়ে গিয়ে আমরা এই এখানে ফেলে দিলাম, ইয়েস করে দিলে দেখবে এখানে এমপ্লয়ি আইডি, ওকে ওকে করে দিলাম, ব্যাস আমাদের রিলেশনশিপ স্ট্যাবলিশ হয়ে গেছে, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হয়ে গেছে। এরপর আমরা যদি ডেটা দেখতে চাই, তাহলে রিলেশনশিপ থেকে আমরা অ্যাক্সেস ডেটাবেস যদি করি, একটা নাম দিতে পারো, নাম দিয়ে ওকে করে দাও, ওকে করে দাও। দেওয়ার পর তুমি যে কোনো একটা ডেটাবেস খোলো, খুললে দেখো স্টার শো করছে, এটাকে যদি আমরা ক্লিক করে তো দেখো তার সঙ্গে অন্য যে ডেটাটা, অন্য টেবিলের ডেটা এখানে মার্জ হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আজকে আমরা কিন্তু রিলেশনশিপ শিখলাম, দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা তোমরা বোঝার চেষ্টা করো, বারবার দেখো, আর বাড়িতে কম্পিউটার থাকলে এটা করার চেষ্টা করো। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে যে ডেটাবেস টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন কীভাবে হয়। ঠিক আছে।